কাইজিন সম্পর্কে জানুন। কাইজিন একটি জাপানি শব্দ, কাই অর্থ চেঞ্জ আর জেন অর্থ গুড, অর্থাৎ কাইজেন মানে হলো চেঞ্জ ফর গুড। মাসাকি ইমাই নামের এক জাপানি ম্যানেজমেন্ট কনসালটেন্ট কাইজেন সিস্টেমটি ডেভেলপ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের ঘুরে দাঁড়ানোর অস্ত্র ছিল এই কাইজেন। কাইজেন আর কিছুই না, এটি হলো জাস্ট একটি মাইন্ডসেট, এমন একটি মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য যেখানে আপনি বিশাল কোনো পরিবর্তন আনতে বিশাল কোনো রিসোর্স ব্যবহারের কথা না ভেবে আপনার হাতে যা আছে তা দিয়েই পরিবর্তন আনার কথা ভাববেন। একটি উদাহরণ দিয়ে, একটি ফ্যাক্টরিতে যখন ওয়ার্কাররা কাজ করে তখন তারা অনেক রকম টুলস ব্যবহার করে। এখন ধরুন টুলবক্স থেকে রহিম হাতুড়ি নিয়ে গেল কোন কাজ করার জন্য। এদিকে করিম এসে হাতুড়ি খুঁজে না পেয়ে সে সারা ফ্যাক্টরি খুঁজে আধা ঘন্টা টাইম নষ্ট করে, শেষমেশ রহিমের পায়ের কাছে হাতুড়ি খুঁজে পায়। লাভ হলো নাকি লস হলো? লস হলো, কোম্পানির আধা ঘন্টা লস হলো। এখন ফ্যাক্টরি ম্যানেজারের কথা জানার পর তিনি যেটি করতে পারেন, টুলসে ট্র্যাকার লাগিয়ে দিতে পারেন। ট্র্যাকিং সফটওয়্যার আপনাকে বলে দেবে কোথায় গেলে হাতুড়িটা পাওয়া যাবে। আবারও কোম্পানিরই লস, জি এইবার টাকা লস। অন্যদিকে ম্যানেজার যদি কাইজেন মাইন্ডসেটের মানুষ হতেন, তিনি যেটি করতে পারেন, একটি বোর্ডে মার্কার দিয়ে হাতুড়ি সহ যা যা টুলস রয়েছে সবগুলোর একটি করে ছবি আঁকবেন। তারপর সেই ছবির ঠিক উপরেই টুলসগুলো সাজিয়ে রাখবেন এবং বোর্ডের ঠিক পাশে একটি বক্সে সমস্ত ওয়ার্কারের নাম লেখা কিছু কার্ড রেখে দিবেন। এবার ঘটনাটা কেমন হয় দেখেন তো। রহিম আবারও এলো হাতুড়ি নিতে, সেই বোর্ড থেকে হাতুড়ি নিয়ে সেখানে তার নাম লেখা কার্ডটা ঝুলিয়ে দিয়ে চলে গেল। এদিকে করিম এলো হাতুড়ি খুঁজতে, সে এসেই দেখলো হাতুড়ির ছবি আঁকা জায়গাটা ফাঁকা, তার মানে হাতুড়ি অন্য কেউ নিয়ে গেছে, তার আর খোঁজাখুঁজির দরকারই নাই। তাকে নিল কার্ড হাতে নিয়ে দেখল রহিম, ব্যাস কাজ শেষ, সেই সোজা রহিমের কাছে চলে যাবে আর হাতুড়ি তুলে নিয়ে নিজের কাজে। আর হে, এবার রহিমের কার্ডটা বক্সে রেখে নিজের নামের কার্ডটা তুলে দিতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।